পুনরায় বনগাঁ তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ, হাসপাতালের অস্থায়ী কর্মীদের মধ্যে কম্বল বিতরণ সংগঠনের। তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা INTTUC-র পক্ষ থেকে আজ বনগাঁ মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে ওয়ার্ড বয়, আয়া সহ প্রায় 300 জন হাসপাতালের কর্মীদের দেওয়া হলো কম্বল। আজ সকালে বনগাঁ সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি নারায়ণ ঘোষ তার দলীয় কর্মীদের সাথে নিয়ে বনগাঁ হাসপাতাল চত্বরে কম্বল বিতরণ করেন। জানা যায় এদিন প্রায় 300 জন হাসপাতালের কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই নানান প্রতিকূলতার মধ্য দিয়েও হাসপাতালের ওয়ার্ড বয় থেকে শুরু করে আয়া, গার্ড বয় সকলেই তাদের কর্তব্যে অবিচল থাকেন। তাই তাদের কথা মাথায় রেখে এদিন বনগাঁ হাসপাতালে সুপারের উপস্থিতিতে বনগাঁ সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি নারায়ণ ঘোষ সহ তার দলীয় কর্মীরা কম্বল বিতরণ করেন। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি নারায়ণ ঘোষ বলেন, আমরা প্রতি বছর শীতকালে শীতবস্ত্র বা কম্বল বিতরণ করে থাকি। এবছর হাসপাতাল চত্বরে প্রায় 300-র কাছাকাছি মানুষকে কম্বল বিতরণ করা হয়। অ্যাম্বুলেন্স চালক, ওয়ার্ড বয় থেকে শুরু করে আয়া, গার্ড বয় সকলকেই আমরা কম্বল বিতরণ করলাম। এই শীতের সময় আমরা শীত বস্ত্র দিয়ে থাকি। আমাদের এখানে আমাদের ট্রেড ইউনিয়নে প্রায় 250 লোক আছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স আছে 56 জনের উপরে যারা শ্রমিক। আমাদের ওয়ার্ড বয় থেকে শুরু করে গার্ড থেকে শুরু করে এবং বিভিন্ন ওয়ার্ড যারা আমাদের শ্রমিকরা আছে তাদের মাধ্যমে আমরা আজকে সুপার সাহেব ছিলেন আমাদের বনগাঁর সুপার সাহেব, যিনি আসার পর থেকে বনগাঁ হসপিটাল আরও উন্নত হয়েছে। আজকের দিনে আমরা গরিব মানুষ যারা ওয়ার্ড বয় থেকে শুরু করে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা অ্যাম্বুলেন্স পরিষেবা দেয় তাদের হাতে প্রায় 289 জনের হাতে আমরা আজকে কম্বল দিলাম। তা এই দিতে পেরে আমরা গর্বিত, আনন্দিত। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ তাদের পাশে সচ্ছেন। সেইভাবে আমরা যতক্ষণ যা পারি আমরা সেই পরিষেবাটা দিয়ে আসছি। হাসপাতাল কর্মীদের কথা মাথায় রেখে এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পাশাপাশি হাসপাতাল কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করতে পেরে খুশি বনগাঁ সাংগঠনিক জেলার সদস্যরা। প্রসঙ্গত, এদিন পুনরায় বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন নারায়ণ ঘোষ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।